হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি পাপিয়া ব্লগস। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, আর আমি বিন্দাস, ঠিক আছে। তো আজকে দেখাবো, আমার ছেলে হঠাৎ করে বায়না করেছে চিকেন সাটে খাওয়ার জন্য। তো তোমাদের আজকে দেখাবো যে বাড়িতে থাকা উপকরণ দিয়ে কীভাবে চটজলদি বাচ্চাদের মনের মতো কিছু করে খাওয়ানো যায়। ধরো চিকেন আছে বাড়িতে, কিন্তু তাড়াতাড়ি করে বাড়িতে থাকা উপকরণ দিয়ে আজকে তোমাদের চিকেন সাটে তৈরি করে দেখাবো। তেমন কিছু ছিলই না বাড়িতে, যেটাই ছিল তোমাদের দেখাচ্ছে, কিন্তু হ্যাঁ খেতে দেখবা বাইরে মানে করে দেখবা ব্যাপক টেস্ট হয়েছিল। তো চলো তোমাদের প্রথম থেকে দেখানো যাক কেমন কীভাবে কী করছি। তো চলো দেরি করবো না, আর দেখো একটা জিনিস সব এখানে নিয়ে চলে এসেছি, আজকে এখানে বারান্দাতেই করব, ঠিক আছে। তো বারান্দাতেই আজকে সব সরঞ্জাম নিয়ে এখানে চলে এসেছি, আজকে বারান্দাতেই হবে। রান্নাঘর থেকে বার করে নিয়েছি, রান্নাঘরের মধ্যে মানে অন্ধকার অন্ধকারের মধ্যে খুব একটা ভালো আসে না ক্যামেরায়। তো ভাবলাম এখানে বসে বসে ফাঁকা জায়গায় মানে কী বলবো, হাওয়া খেতে খেতে রেসিপিটা করি তোমাদের সঙ্গে, চিকেন সাটের রেসিপিটা। তো খুব তাড়াতাড়ি করে দেখাবো, দেখবো কম সময়ের মধ্যে হয়ে যাবে, আর যা আছে ঘরে তাই দিয়ে করব, ঠিক আছে। তো তোমরা বাড়িতে এরকমভাবে ট্রাই করে দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। তো চলো দেখা যাক কী করা যায়। তো দেখো চিকেনটাকে ম্যারিনেট করে নেবো। তো তার জন্য প্রথমে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা টেস্ট করা হয়েছিল, তার মধ্যে পেঁয়াজটা বেড়েছে বলে লাল হয়ে গেছে। তো পেঁয়াজটা বাটা দিয়ে দেবো, চিকেন শাটের জন্য আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে নিলাম। দেওয়ার পরে হচ্ছে আদা, জিরে, মরিচ আর লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিলাম। আর রসুনটা দিয়ে দিলাম, রসুন পেস্ট, রসুন বাটাটা দিয়ে দিলাম। তো এগুলোকে মাখিয়ে এবার লবণ হলুদটা দিয়ে দেবো। তো দেখো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, মোটামুটি এটা হয়ে যাবে। তো হলুদও দিয়ে দিচ্ছি, তো হলুদ দেওয়ার পরে সয়া সসটা, আমার ফ্লেভারটা আমার ছেলের পছন্দ হয় না বলে সয়া সসটা দিলাম না, ওটা দিলে আর একটু ভালো হয়। তোমাদের যারা যারা পছন্দ, যারা দিতে চাও তারা দিতে পারো, তো আমি এখানে এটা স্কিপ করে দিয়েছি। তো আমি এগুলোকে দিয়ে সব ম্যারিনেট করে রেখে দেবো, এক ঘন্টার মতো রেখে দেবো। তো এইভাবে অনেকক্ষণ রাখলে কি, আমি সয়া সসটা দিই না, তো একটু বেশিক্ষণ রাখলে ভালো হয় আর কি, বোঝা যায় না যে দিয়েছি বা দিইনি। তো এটাকে এক ঘন্টার মতো রেখে দেবো, সমস্তটা ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো দেখো এই যে সমস্তটা আমার করা হয়ে গেছে, লবণটা চারিদিকে মিক্স করার জন্য ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি, ভালোভাবে মাখিয়ে নিলাম। তো দেখো আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে ম্যারিনেট করাটা। এবার এইভাবে আমি ঢাকনা শুদ্ধ রেখে দেবো এক ঘন্টা, ঠিক আছে। এক ঘন্টা পরে তারপরে তোমাদের আবার দেখাচ্ছি যখন করবো তখন। তো দেখো সেই চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এক দেড় ঘন্টা মতো হয়ে গেছে। তো চান টান করে চলে এসেছি, চান করার পরে ছেলের এটা করে দিই। তো দুপুরবেলা এখন গুড আফটারনুন সবাইকে আবার লাস্ট বলি। তো দেখো এটা করে নিয়েছি ঢাকা থাক, এবার আমি এর জন্য ব্যাটারটা করলাম, বাড়িতে আছে বললাম আমাকে হাতে টুকটাক একটুখানি হেল্প করে দাও। তো টুকটাক এগুলো সব এনে এনে দিয়েছে, হেল্প করেছে। তো আমি এটা করবো হচ্ছে অ্যারারুট দিয়ে, এতটা মতো অ্যারারুট নিলাম, এতটা মতো অ্যারারুট নিলাম। আর এটা পরিমাণ মতো, যে যতটা করবা সেরকম আন্দাজে নিয়ে নেবা, মানে যে যতটা করবা সে অনুমতি, ঠিক আছে। তো আমি এতটা নিয়ে নিয়েছি, ঠিক আছে, মোটামুটি এটাই হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে, হয়ে যাবে না? বেসন নিয়েছো, অ্যারারুট নিয়েছো, এই দিয়ে ভেঙে নিচ্ছি ডিম, দুখানা ডিম নেবো এতে। তো লবণ দেওয়া হয়ে গেছে, হলুদটা দিয়ে দিই, আর দেবো একটু লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে যেমন ঝাল খাও তেমন দেবে, আমরা তো একটু ঝাল খাই বেশি মোটামুটি। দেখো এটাকে ফাটিয়ে নেবো, আমার হাজবেন্ড একটু আমাকে হেল্প করে দিচ্ছে, একটু ঘুটে ঘেটে দিচ্ছে, বেশি মানে ঘনও হবে না, বেশি হালকা হবে না, নর্মাল, ঠিক আছে। তো ফাটিয়ে দিয়েছে, হয়ে গেছে ব্যাটারটা, ঠিক আছে। তো দেখো না ঘন না মানে হালকা, ঠিক আছে। তো এটা হয়ে গেছে, এটা তাহলে থাক, এটা খানিকক্ষণের জন্য ঢেকে রাখি, ততক্ষণে আমি চিকেন শাটের জন্য চিকেন শাটগুলো রেডি করি, ঠিক আছে। দেখো আমার হাজবেন্ড কাঠি কেটে দিয়েছে, তোমরা যারা ইচ্ছা কাঠি কিনে আনতে পারো, ঠিক আছে, কিনেও আনা যায়।
তো আমরা কিনে নিই তাড়াতাড়ি করে করছি বলে, তো বাড়িতে করে নিয়েছি, ধোয়া ছিল তো আরেকবার ধুয়ে নিই, ধোয়াই আছে তো ধুয়ে নিলাম, একটু অল্প করে করব, ঠিক আছে। তো দেখো এটা করে নিই, তো একটা করে চিকেন দিচ্ছি, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটোটা দেওয়া যায়, টমেটো দিলেও হয়, কিন্তু টমেটোটা আর দেওয়া হয়নি, বাড়িতে আনা নেই সেই জন্য। তো দেখো এইভাবে চিকেনগুলো সব ভরে নিই, ঠিক আছে, যত চিকেন দেওয়া থাকবে তত ভালো লাগবে খেতে, যত বেশি চিকেন দেওয়া থাকবে। তো দেখো আমার একটা কমপ্লিট হয়ে গেছে, টেনটেনা। তো দেখো সেম প্রসেসে মানে বাকিগুলো সব করে নেবো একই রকমভাবে, কোনো কিছু আলাদা নয়, সব একটা করে এইভাবে ভরে নেবো। তো এটা ভরতে থাকি, তো তোমাদের ভরা হয়ে যাক, তারপরে আবার দেখাচ্ছি। তো দেখো ফ্রেন্ডস, দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এগুলো এগুলো করেছি, ঠিক আছে। তো আমরা বাড়িতে তিনজন লোক, ছটা হয়েছে, তো আমার কমপ্লিট হয়ে গেছে, এগুলো তাহলে এবার ভাজি, ঠিক আছে। তোমরা দেখো গ্যাসটা জ্বালিয়ে দিই, তো কড়াইটা গরম হচ্ছে, গরম হলে তেল ঢেলে দেবো, দিয়ে এগুলো ফ্রাই করবো, দেখো দেখতে থাকো আমার সাথে। কড়া গরম হয়ে গেছে, তেল ঢেলে দিচ্ছি, ঠিক আছে। তো দেখো তেল দেওয়া হয়ে গেছে, তো তেলটা যতক্ষণ গরম হোক, তো দেখো ধোয়া উঠে গেছে, তেল গরম হয়ে গেছে আমাদের, তো একটু হেল্প করো না, আসো একটুখানি, ওটা ডুবিয়ে ডুবিয়ে দেবে আর আমি ভাজবো, ঠিক আছে, এটা ডুবিয়ে ডুবিয়ে দাও, এটা বাড়িটা থেকে, আস্তে আস্তে দাও, আস্তে আস্তে, হাতটা তো লাগে না, না আমার হাজব্যান্ডের ভীষণ এক্সপিরিয়েন্স আছে, তো আমার হাজব্যান্ডের ব্যাপক মানে এক্সপিরিয়েন্স আছে এইসব, ঠিক আছে, আস্তে আস্তে। দেখা হচ্ছে মানে আমি রান্না তো তেমন পারি না, টুকটাক যা পারি দেখানোর চেষ্টা করি, কিন্তু ভালো লাগে যে করছি কিছু। তো পুরো একদম ডিপ ফ্রাই করা হচ্ছে, ভালো করে আস্তে করে দিয়েছি গ্যাসটা, তো মিডিয়াম ফ্লোরে না একদম হচ্ছে হালকা মিডিয়ামে, মিডিয়াম আছে, এটাকে ভাজা হবে ভালো করে, ঠিক আছে। তো তোমরা হচ্ছে অ্যারোরুটের জায়গায় কর্নফ্লোর দিয়ে ওইটা করতে পারো, ঠিক আছে। তো আমি অ্যারোরুট দিয়ে করেছি, আমি হালকা বেসন মিশিয়ে নিয়েছি, তো তোমরা যদি মনে করো কর্নফ্লোর দিয়ে পুরোটা কর্নফ্লোর দিয়ে করবে সেটাও করতে পারো, আমি বেসনটা নিয়ে, আমার বেসনটা বেশি খেতে ভালো লাগে বলে আমি সব কিছুতে পকোড়াতেও বেসন দিয়ে নিই, মানে আমার বেসনটাই বেশি ভালো লাগে সব থেকে, সেই জন্য আমি সব কিছুতে বেসনটা অ্যাড করি। তো তোমাদের যেমন যে যেরকম রুটিতে পছন্দ করো তেমনই করবো। কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেবো, ঠিক আছে, এটা হয়ে গেছে ভাজা, তারপর লাল লাল হয়ে গেছে, না হয়ে গেছে, হ্যাঁ হয়ে গেছে, তো আমাদের লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার তুলে নেবো। বাহ
এগুলো ভেজে নেব। তো এগুলো এক এক করে প্রথমের মতো এগুলো ভেজে নেবো লাল লাল করে। তো দেখো আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো আমি এগুলো তুলে নেবো, ঠিক আছে? দেখো পুরো ভাজা কমপ্লিট, এটা তুলে নিই। কমপ্লিট হয়ে গেছে, এবার আমার ছেলেকে টেস্ট করাবো, তো ও বলুক কেমন হয়েছে। আমি যদি বলে ভালো হয়নি তাহলে আমার কিছু করার নেই। দেখো আমার এবার বললাম ভালো কমপ্লিট হয়ে গেছে, তো যার জন্য করা হয়েছে আমার ছেলেকে অন্তত একটা আগে দিয়ে দেখি কেমন হয়েছে ও বলুক। সে টেস্ট করে বসে আছে এখানে খাওয়ার জন্য, কোনো আওয়াজ দিচ্ছে না, কথাও বলছে না, খাওয়ার জন্য। তো ছেলে যদি ভালো লাগে তো শান্তি, ঠিক আছে? তো ঝটপট যারা চিকেন সাথে এরকম খেতে চাও বাড়িতে, মানে বাড়িতে থাকো উপকরণ দিয়ে ঝটপট এরকম করে বাচ্চাদেরকে দিতে পারো, তারা খুবই এরকম আমার ছেলের মতো এরকম হ্যাপি হয়ে যাবে খেয়ে। তো আমার ছেলে একটু খেতে পছন্দ করে, ও খেতে একটু ভালোবাসে, সেরকম কিছু করে দিলে আমার ছেলের কোনো কথাই নেই। তো টেস্ট হয়েছে, তো আজকে ব্লগটা এটা নিয়ে, এটা চিকেন সাথে রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো যদি আমার রেসিপি বা ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক কমেন্ট করে দিও, আর সবাই আমার পাশে থেকো, ঠিক আছে? আমি সবাইকে সাপোর্ট করব। তো আজকে এই পর্যন্তই, আর ভিডিওটাকে বেশি বড় করবো না। তো সবাই ভালো থেকো, এখন দুপুরবেলা করেছি যেহেতু সবাইকে গুড আফটারনুন, টাটা। I'm gonna go get some more.